এই নিয়মগুলি যদি আমরা প্রতিদিন প্র্যাকটিস করি তাহলে আস্তে আস্তে আমাদের গ্রামারের স্কিল ইম্প্রুভ হবে এবং আমাদের ইংরেজিতে কথা বলার দক্ষতাও আস্তে আস্তে বাড়বে তাহলে চলো ক্লাসটি শুরু করি আজকের এই ক্লাসে আমরা প্রোনাউন বা সর্বনাম নিয়ে আলোচনা করব প্রোনাউন বা সর্বনাম হল পার্টস অফ স্পিচের একটি ভাব পার্টস অফ স্পিচ হচ্ছে ইংরেজি গ্রামারের একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানি ইংরেজি গ্রামারে মোট আটটি পার্টস অফ স্পিচ আছে এবং সেগুলি হল নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ভ অ্যাডভার্ভ পিপুরিশন কনজাংশন এবং ইন্টারজাকশন এবং প্রণাউন হল এই স্পিচের একটি ভাগ এখন আমরা প্রণাউন কাকে বলে বা সর্বনাম কাকে বলে সেটা নিয়ে আলোচনা করবো যেমন এখানে বলা হয়েছে প্রণাউন বা সর্বনাম হল পার্শ্বস্পিচের একটি ভাগ যা নাউন বা বিশেষের পরিবর্তে বসে এবং বাক্যের নাউন বা বিশেষের একাধিকবার প্রয়োগ বন্ধ করে অর্থাৎ বারবার আমরা নাউন বা বিশেষের প্রয়োগকে প্রোনাউনের মাধ্যমে বন্ধ করতে পারি যেমন এখানে বলেছে প্রোনাউন স্টপস দ্য রিপিটেশন অফ নাউন্স অর্থাৎ প্রনাউন হচ্ছে বারবার নাউন বা বিশেষের প্রয়োগকে বন্ধ করে যেমন এক্সাম্পলের মাধ্যমে আমরা বোঝাতে পারি রাম ইজ আ ভেরি গুড বয় রাম গোজ টু স্কুল এভরিডে রাম ইজ গুড ইন ম্যাথামেটিক্স তাহলে বারবার আমরা রাম না ব্যবহার করে এর পরিবর্তে প্রণাউন ব্যবহার করতে পারি এবং বারবার হচ্ছে নাউন বা বিশেষের প্রয়োগটাকে বন্ধ করতে পারি যেমন আমরা বলতে পারি রাম ইজ আ ভেরি গুড বয় হি গোস টু স্কুল এভরিডে হি ইজ গুড ইন ম্যাথামেটিক্স তাহলে এইভাবে আমরা বারবার নাউন বা বিশেষ্য ব্যবহার না করে তার পরিবর্তে প্রণাউন ব্যবহার করে নাউনের বারবার প্রয়োগকে বন্ধ করতে পারি ঠিক আছে এরপরে আমরা আলোচনা করবো প্রোনাউন কয় প্রকার অর্থাৎ কাইন্ডস অফ প্রোনাউনস প্রথম যে প্রকারটা বলা হয়েছে সেটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন পার্সোনাল প্রোনাউন মানে ব্যক্তিবাচক প্রণাউন ঠিক আছে যে শব্দগুলি নাউনের পরিবর্তে বসে কোনো ব্যক্তিকে নির্দেশ করে অর্থাৎ পার্সোনাল প্রোনাউনের মাধ্যমে কোনো ব্যক্তিকে নির্দেশ করা হয় কোনো পার্সন বা ব্যক্তিকে নির্দেশ করা হয় যেমন এর এক্সাম্পলগুলি কী কী আই উই ইউ হি সি ইট দে এটসেট্রা এবারে এর এরও সিঙ্গুলার প্রুয়াল আছে অর্থাৎ এই যে পার্সোনাল প্রোনাউন এগুলো সিঙ্গুলার প্রুয়ালগুলো আমরা জানবো যেমন এখানে বলেছে ফার্স্ট পার্সনে সিঙ্গুলার হচ্ছে আই প্লুয়াল হচ্ছে উই সেকেন্ড পার্সনে সিঙ্গুলার হচ্ছে ইউ প্লুয়াল হচ্ছে ইউ থার্ড পার্সনের সিঙ্গুলার হচ্ছে হিসি ইট এবং প্লুরাল হচ্ছে দে তার মানে আমরা এখানে পার্সোনাল কাকে বলে এবং কী কী উদাহরণ পার্সোনাল প্রনা সেটা জানলাম এরপরে আমরা আলোচনা করব ডেমনস্ট্রেটিভ প্রোনাউনস নিয়ে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলতে আমরা কি বুঝি কোনো বস্তুকে ইঙ্গিত করতে এই প্রোনাউন আমরা ব্যবহার করি কোনো বস্তুকে ইঙ্গিত করতে এই প্রোনাউন আমরা ব্যবহার করি যেমন এখানে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের এক্সাম্পলি কী কী দিস দ্যাট দিস দোস দিস দিস দোস দিসটা হচ্ছে সিঙ্গুলার এখানে আমরা বলেছি তাহলে সিঙ্গুলার আর পুলালের দুটো ভাগ আছে যেমন দিসটা হচ্ছে সিঙ্গুলার আর ফর নেয়ার অবজেক্টস অর্থাৎ কোনো বস্তু যদি কাছে থাকে আমাদের কাছাকাছি থাকে তখন আমরা দিস ব্যবহার করি এবং সেই দিসের প্ল্যালটা কি এইচ ইসি দিস ওকে এবং যদি কোনো বস্তু আমাদের থেকে দূরে থাকে ফার অবজেক্ট তাহলে সেক্ষেত্রে আমরা দ্যাট ব্যবহার করি এবং সেই দ্যাটের হচ্ছে প্লুরাল ফর্মটা কি দোষ টিএইচ ও এসি যেমন এখানে এক্সাম্পলের মাধ্যমে বোঝানো হয়েছে দিস ইজ মাই বুক নেয়ার অবজেক্ট মানে এটা আমার বই যখন আমার কাছে আছে দ্যাট ইজ মাই হাউস এবং ফার অবজেক্টের ক্ষেত্রে দ্যাট ইজ মাই হাউস ওটা আমার বাড়ি মানে যখন আমার থেকে অনেকটা দূরে আছে ফার অবজেক্টের ক্ষেত্রে আমরা দ্যাট ব্যবহার করি এবং সেরকমভাবেই এরও সিঙ্গুলারগুলো আমরা আলোচনা করলাম দিস এর সিঙ্গুলার হচ্ছে টিএইচ ইএসি দিস এবং দ্যাট এর প্লুরাল হচ্ছে টিএইচ ওয়েসি দোষ তার মানে দিসের সিঙ্গুলার হচ্ছে দিস হচ্ছে সিঙ্গুলার আর প্লুরাল হচ্ছে টিএইচ ইএসি দিস আর দ্যাট হচ্ছে সিঙ্গুলার আর এর প্লুরাল হচ্ছে টিএইচ ওয়েসি দোষ ওকে এরপরে আমরা আলোচনা করবো রিলেটিভ প্রোনাউনস আপেক্ষিক সর্বনাম রিলেটিভ প্রোনাউন বা আপেক্ষিক সর্বনাম নিয়ে যেমন এই প্রোনাউনগুলি দিয়ে রিলেটিভ ক্লস শুরু হয় এই প্রোনাউনগুলি দিয়ে হচ্ছে রিলেটিভ ক্লস শুরু হয় এবং মানে রিলেটিভ ক্লসটি বাক্যের মধ্যে যে শব্দটিকে কোয়ালিফাই মডিফাই করছে অ্যাকচুয়ালি সেই শব্দের সঙ্গে রিলেটিভ ক্লজের হচ্ছে সম্পর্ক নির্দেশ করে রিলেশন তৈরি করে এই রিলেটিভ প্রোনাউন্স যেমন এখানে রিলেটিভ প্রোনাউন্সের এর এক্সাম্পলগুলি কী কী হু হুইচ দ্যাট হুজ হুম এটসেট্রা এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন্স ঠিক আছে যেমন এখানে এক্সাম্পল বলা হয়েছে দ্য ম্যান হু হ্যাজ জাস্ট এন্টার দ্য রুম ইজ মাই ফ্রেন্ড তার মানে এখানে রিলেটিভ প্রোনাউন কোনটা হুটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন হুটা হচ্ছে এখানে রিলেটিভ প্রোনাউন এখানে রিলেটিভ ক্লস কোনটা হু হ্যাজ জাস্ট এন্টার দ্য হু হ্যাজ জাস্ট এন্টার দ্য রুম ইজ মাই ফ্রেন্ড হু হ্যাজ জাস্ট এন্টার দ্য রুম এটা হচ্ছে রিলেটিভ ক্লজ এটা হচ্ছে রিলেটিভ ক্লজ এবং রিলেটিভ ক্লজ রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হয় এবং এই ম্যানকে এখানে এই রিলেটিভ ক্লসটা মডিফাই করছে অ্যাকচুয়ালি ম্যানকে হচ্ছে রিলেটিভ ক্লসটা মডিফাই করছে তার মানে এই রিলেটিভ প্রোনাউনটা এই ম্যানের সঙ্গে রিলেটিভ ক্লসের সম্পর্ক নির্দেশ করছে ঠিক আছে তাহলে রিলেটিভ প্রোনাউন কি করে কোনো বাক্যে হচ্ছে রিলেটিভ ক্লসের সঙ্গে মানে যে ওয়ার্ডটিকে রিলেটিভ ক্লজ মডিফাই করছে সেই ওয়ার্ডের সঙ্গে সম্পর্ক নির্দেশ করে রিলেটিভ প্রোনাউন এবং রিলেটিভ প্রনাউন হচ্ছে রিলেটিভ ক্লজের শুরুতে বসে ঠিক আছে যেমন এখানে রিলেটিভ প্রোনাউনের এক্সাম্পলগুলো কী কী হু হুইচ দ্যাট হুজ হুম এটসেট্রা এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন এরপরে আমরা আলোচনা করব ইন্টারোগেটিভ প্রোনাউন্স ইন্টারোগেটিভ কথার অর্থ হচ্ছে প্রশ্নবোধক প্রশ্নবোধক প্রনাউন নিয়ে আলোচনা করবো ঠিক আছে প্রশ্নবোধক প্রণাউন বা সর্বনাম যেমন প্রশ্ন জিজ্ঞাসার ক্ষেত্রে এই রিলেটিভ এই ইন্টারোগেটিভ প্রোনাউন্স ব্যবহার করা হয় প্রশ্ন জিজ্ঞাসার ক্ষেত্রে আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন্স ব্যবহার করি যেমন এখানে এক্সাম্পল বলেছে হু হোয়াট হুইচ হুজ হুম এগুলো সবই ডাব্লিউইজ ওয়ার্ডস এবং এগুলো হচ্ছে রিলেটিভ মানে রিলেটিভ নয় সরি ইন্টারোগেটিভ প্রোনাউন্স এর কাজ করে ঠিক আছে হু হোয়ার্ড হুইজ হুজ হুম এগুলো হচ্ছে প্রশ্ন জিজ্ঞাসার ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি এবং এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন্সের যেমন এখানে এক্সাম্পলে বলা হয়েছে উদাহরণের মাধ্যমে বলা হয়েছে হুজ বুকস আর দিস এই বইগুলি কার হুজ বুকস আর দিস এই বইগুলি কার হুজ বুকস আর দিস এই বইগুলি এরপরে আমরা আসবো ইনডিফিনাইট প্রনাউন ইনডিফিনাইট প্রণাউন মানে যেটা ডেফিনিট বা নির্দিষ্ট নয় সেরকম প্রণাউন অর্থাৎ কোনো কিছু নির্দিষ্ট করে যখন বোঝাবে না তখন আমরা ইন্ডিফিনাইট প্রনাউনউন ব্যবহার করবো যেমন নাউনের পরিবর্তে বসে নির্দিষ্টভাবে কোনো কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায় না নাউনের পরিবর্তে বসে নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি বা বস্তুকে এই ইনডিফিনাইট প্রনাউন বোঝায় না ঠিক আছে অনির্দিষ্টভাবে কোনো ব্যক্তি বা বস্তু অনির্দিষ্ট থাকে অ্যাকচুয়ালি নির্দিষ্ট নয় ইনডিফিনাইট তেন বলা হয়েছে ডেফিনিট মানে মানে নির্দিষ্ট ইন্ডিফিনিট মানে অনির্দিষ্ট ঠিক আছে যেমন এখানে এক্সাম্পলে বলা হয়েছে এভরি বডি নো বডি somebody, আইদার নাইদার অল মাছ সেভারেল ইচ ওকে আদার্স অ্যানাদার এইগুলো হচ্ছে সবই ইন্ডিফিনাইট প্রোনাউন যেগুলো নির্দিষ্ট করে কোনো কিছু না বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করা হয় অর্থাৎ কোনো কিছু নির্দিষ্টভাবে বোঝায় না এই এই প্রোনাউনগুলি কোনো কিছু বাক্যে নির্দিষ্টভাবে বোঝায় না অর্থাৎ কোনো পার্টিকুলার ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয় না অ্যাকচুয়ালি এভরিবডি নোবডি সাম্বডি আইদার নাইদার অল মাছ সেভারেল ইচ ওকে আদার্স অ্যানাদার এগুলো সবই হচ্ছে ইন্ডিফিনাইট প্রোনাউনের এক্সাম্পল যেমন এখানে এক্সাম্পেলে বলা হয়েছে নো বডি ক্যান ডু দ্য ওয়ার্ক কেউ কাজটি করতে পারবে না এখানে কেউ কাজটি করতে পারবে না নির্দিষ্ট কোনো ব্যক্তিকে বোঝানো হচ্ছে না তার মানে এখানে কে করতে পারবে না সেটা কিন্তু অনির্দিষ্ট ঠিক আছে নো বডি ক্যান ডু দ্য ওয়ার্ক মানে প্রত্যেকের ক্ষেত্রেই এটা প্রযোজ্য নির্দিষ্টভাবে কাউকে বোঝানো হচ্ছে না ঠিক আছে এখন আমরা প্রণাউন বা সর্বনামের আরেকটি প্রকার রিফ্লেক্সিভ প্রণাম নিয়ে আলোচনা করব ঠিক আছে রিফ্লেক্সিভ প্রণাম বলতে আমরা কি বুঝি আত্মবাচক সর্বনাম রিফ্লেক্সিভ প্রণাউন কথার অর্থ কি আত্মবাচক সর্বনাম যেমন এই প্রণাউন বা সর্বনামগুলি সেলফ বা সেলফ দিয়ে শেষ হয় এই প্রণাউন বা সর্বনামগুলি হচ্ছে সেলফ বা সেলফস দিয়ে শেষ হয় এবং যখন বাক্যের কর্তা এবং কর্ম মানে সাবজেক্ট এবং অবজেক্ট একই হয় তখন আমরা এই প্রণয়নগুলো ব্যবহার করি এই প্রণয়নগুলি বাক্যের ডাইরেক্ট অবজেক্ট অথবা ইনডাইরেক্ট অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় এই প্রণয়নগুলি বাক্যের ডাইরেক্ট অবজেক্ট অথবা ইনডাইরেক্ট অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় যেমন রিফ্লেক্সিভ প্রণাউনের উদাহরণ বা এক্সাম্পলগুলি কী কী মাই সেলফ ইউর সেলফ হিম সেলফ হার্ট সেলফ ওয়ান সেলফ ইট সেলফ আওয়ার সেলফ ইউর সেলফস অ্যান্ড দেম যেমন আই থেকে হয় মাই সেলফ পার্সোনাল প্রোনাউন আই থেকে হয় রিফ্লেক্সিভ প্রনাউন মাই সেলফ ইউ থেকে হয় ইউর সেলফ থেকে হয় হিম সেলফ সি থেকে হয় হার ওয়ান থেকে হয় ওয়ান সেলফ ইট থেকে হয় ইট সেলফ উই যেহেতু প্লুরাল সেহেতু আওয়ার সেলফস ইউ যখন প্লুরাল তখন ইউর সেলফস দে থেকে হয় দেম সেলফস ঠিক আছে এবারে আমরা উদাহরণের মাধ্যমে বোঝাবো কীভাবে আমরা রিফ্লেক্সিভ প্রণাউনগুলো বাক্যের ক্ষেত্রে ব্যবহার করবো যেমন প্রথম উদাহরণে বলা হয়েছে আই বিলিভ ইন মাই সেলফ আমি নিজের প্রতি বিশ্বাস করি তাহলে আমি নিজের প্রতি বিশ্বাস করি এরকম বোঝাতে হচ্ছে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করেছি আই বিলিভ ইন মাই সেলফ ওকে নেক্সট এক্সাম্পল আই ওয়াশ দ্য কার মাই আমি নিজেই গাড়িটা ধুয়েছিলাম আই ওয়াশ দ্য কার মাই সেলফ কোনো কাজ কেউ নিজেই করেছিল এরকম বোঝাতে জোর দিয়ে তখন আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করি যেমন আই ওয়াশ দ্য কার মাই সেলফ আমি নিজেই গাড়িটি ধুয়েছিলাম তারপরে এক্সাম্পলে মাই মাদার বেগ দ্য কেক হারসেলফ মাই মাদার বেগ দ্য কেক হারসেল মা নিজেই কেকটি বানিয়েছিল তাহলে মা নিজেই কেকটি বানিয়েছিল আমি নিজেই গাড়িটি ধুয়েছিলাম আমি নিজেই আমার প্রতি বিশ্বাস করি এরকম বোঝাতে জোর দিয়ে বলতে তখন আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন্স ব্যবহার করি ঠিক আছে এর পরের প্রকারটি হল ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন্স এর পরের প্রকারটি কি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন্স ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন্স বলতে আমরা কি বুঝি একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে নির্দিষ্টভাবে একটি বোঝাতে ব্যবহৃত হয় একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে নির্দিষ্টভাবে একটি বোঝাতে আমরা এই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন্স ব্যবহার করি যেমন এক্সাম্পলগুলি কী কী ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন্সের আইদার নাইদার ইচ এভরি নান এনিওয়ান এটসেট্রা এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন্সের এক্সাম্পল বা উদাহরণ যেমন বাক্যের ক্ষেত্রে এবার আমরা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কীভাবে ব্যবহার করবো সেটা এখন দেখে নিই যেমন আইদার অফ দ্য টু ব্রাদার্স ক্যান জয়েন দ্য প্রোগ্রাম মানে দুই ভাইয়ের মধ্যে যে কোনো একজন হচ্ছে এই প্রোগ্রামে জয়েন করতে পারবে ঠিক আছে যেমন একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে নির্দিষ্টভাবে একটি বোঝাতে আমরা এই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ব্যবহার করি সেরকমভাবেই আইদার অফ দ্য টু ব্রাদার্স ক্যান জয়েন দ্য প্রোগ্রাম অর্থাৎ দুই ভাইয়ের মধ্যে যে কোনো একজন এই প্রোগ্রামে জয়েন করতে পারবে মানে অংশগ্রহণ করতে পারবে তারপরের এক্সাম্পলে বলা হয়েছে নাইদার অফ হিজ লেক্স আর ডিফেক্টিভ মানে তার দুটি ভাইয়ের মধ্যে কোনোটাই খারাপ নয় ঠিক আছে ইউ ক্যান টক টু ইচ বয় তুমি প্রত্যেক ছেলের সঙ্গে কথা বলতে পারবে মানে ওয়ান অ্যাট আ টাইম মানে প্রত্যেক ছেলের সঙ্গে তুমি কথা বলতে পারবে মানে যখন মানে একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে নির্দিষ্টভাবে একটি বোঝাবে তখন আমরা এই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ব্যবহার করবো যেমন এখানে বলা হচ্ছে আইদার অফ দ্য টু ব্রাদার্স ক্যান জয়েন দ্য প্রোগ্রাম দুই ভাইয়ের মধ্যে যে কোনো একজন জয়েন করতে পারবে বা অংশগ্রহণ করতে পারবে নাইদার অফ হিস লেগস আর ডিফেক্টিভ তার দুটি পায়ের মধ্যে কোনোটি হচ্ছে খারাপ নয় তারপরে ইউ ক্যান টক টু ইচ বয় তুমি প্রত্যেক ছেলের সঙ্গে কথা বলতে পারেন ওয়ান এট আ টাইম এরকম বোঝাতে আমরা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন্স ব্যবহার করি ঠিক আছে সুতরাং আজকের এই ক্লাসে আমি প্রোনাউন বা সর্বনাম এবং তার বিভিন্ন প্রকারগুলি নিয়ে আলোচনা করলাম এবং তোমরা যদি আমার এই ইংলিশ লার্নিংয়ের ভিডিওগুলি রোজ বাড়িতে প্র্যাকটিস করো তাহলে অবশ্যই তোমাদের গ্রামার নিয়ে যে সমস্যাগুলি আছে সেগুলো আস্তে আস্তে সলভ হয়ে যাবে এবং অবশ্যই যেটা বলার যদি তোমাদের এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং